আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা জানেন, ইসলাম ধর্মে জেনা অনেক বড় অপরাধ। এই অপরাধটি প্রমাণিত হওয়ার জন্য যেমন শক্তিশালী প্রমাণ দরকার, তেমনি এটি প্রমাণিত হলে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে শরীয়তসম্মত যে শাস্তি সেটা অনেক কঠোর। জেনা ব্যভিচার হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য, কারণ একজনকে হত্যা করলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু জেনা ব্যভিচারের কারণে ব্যক্তি, পরিবার সহ পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই অপরাধের শাস্তি খুবই কঠোর এবং এই অপরাধ প্রমাণের বিধানও অনেক কঠোর। এই জেনা সংক্রান্ত একটি চমৎকার ঘটনা হাদিস শরীফের আলোকে আজকে আমরা আলোচনা করব। ঘটনাটি হলো, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি পথ বেয়ে কোথাও যাচ্ছিলেন। তখন দেখলেন এক নারীকে কিছু লোক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর সে নারী ভয়ে কাঁপছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, তখন তিনি তাদের প্রশ্ন করলেন, তোমরা কেন এই নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছ? তখন লোকেরা বলল, এই নারী জেনা করেছে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ফয়সালা হলো তাকে পাথর নিক্ষেপ করা। লোকেদের এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নারীকে তাদের থেকে ছাড়িয়ে নিলেন এবং সেই নারীকে ছেড়ে দিতে বললেন, আর লোকদের ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন। তখন লোকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে গিয়ে বিস্তারিত সব বর্ণনা করলেন। বিস্তারিত সব শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে আলী যে কাজটি করেছে এর পেছনে এমন কোনো কারণ আছে যা হয়তো আলীরই জানা আছে, যা হয়তো আমরা জানি না, সে ব্যাপারে হয়তো আমরা বেখবর। নিশ্চয়ই এর পেছনে কোনো হিকমত লুকিয়ে আছে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন, কিন্তু আমরা তা জানি না। তাই তোমরা গিয়ে হযরত আলীকে ডেকে আনো, আমি তার থেকেই সেটা জিজ্ঞেস করব। অতঃপর কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন ডাকা হলো, তখন হযরত আলী খুব জালালি হাজতে ছিলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আলী কেমন আছেন? আপনি এসব লোকদের কেন হটিয়ে দিলেন? কেননা আমি নারীর উপর শাস্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলাম, আপনি তাকে শাস্তি প্রয়োগ করতে নিষেধ করেছেন, এর পেছনের কারণ অনুগ্রহ করে জানতে পারি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি শুনেননি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ধরনের লোকের উপর থেকে কলম তুলে নেওয়া হয়, অর্থাৎ তাদের আমল লেখা হয় না, তারা বেকসুর, বেগুনা। তারা হলেন এক নাম্বার, যে লোক ঘুমিয়ে থাকে, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত সে ঘুমিয়ে থাকে এবং যতক্ষণ পর্যন্ত সে জেগে না ওঠে তথা হুঁশে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে বেগুনা। দুই নাম্বার, সেই লোক যে এখনও নাবালেক, যতক্ষণ না সে বালেক হয় ততক্ষণ পর্যন্ত তার উপর থেকে আমলনামা লেখা স্থগিত করা হয় বা বন্ধ থাকে, অর্থাৎ তার আমলনামা লেখা হয় না। তৃতীয়ত, সেই লোক যে পাগল অবস্থায় থাকে, পাগল অবস্থায় থাকলে তার জন্য কলম বন্ধ থাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হ্যাঁ, হে আলী, আপনি ঠিকই বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই কথাটি শুনেছি, কিন্তু এই কথাটি আমার মনে ছিল না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এই নারী মাঝে মধ্যে পাগল হয়ে যায়, হতে পারে যেই লোক এর সাথে জেনা করেছে সে এই নারীকে পাগল অবস্থায় এই কাজটি করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাটি শুনলেন, তখন তিনি সেই নারীকে মুক্ত করে দেওয়ার বিষয়টি বুঝতে পারলেন। এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদে বর্ণনা করেছেন এবং এটি আবু দাউদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। এখন বর্তমানে যারা জেনা করে ফেলেছেন তাদের একটি প্রশ্ন এমন, আমি বুঝে বা না বুঝে এ পাপটি করেছি বা শয়তানের দোকায় পড়ে নফসের তাড়নায় এ পাপ কাজটি করে ফেলেছি, এখন এর থেকে কিভাবে ক্ষমা পাব বা আদৌ কি এ থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে কি না? প্রিয় ভাই ও বোনেরা, জানা করা মানে আপনি একটি কবিরা গুনাহ করলেন, আর সেটা জেনে হোক বা না জেনে, এখন এই পাপ থেকে মুক্তির একটিমাত্র পথ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কঠোরভাবে তওবা করা এবং ভবিষ্যতে এই জঘন্য পাপটি আর কখনো করবে না বলে দৃঢ় ওয়াদা করতে হবে, অর্থাৎ ভবিষ্যতে যেন এরকম কাজ আপনার দ্বারা না হয় সেই নেক নিয়তে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাইল আয়াত 32। আল্লাহ তাআলার ক্ষমা ও তওবার ব্যাপারে তিনি বলেন, আর যারা আল্লাহ ব্যতীত অপর কোনো ইলাহের ইবাদত করে না, আল্লাহর নিষিদ্ধকৃত প্রাণী যথার্থ কারণ ব্যতীত হত্যা করে না, এবং যারা ব্যভিচার করে না, আর যে ব্যক্তি এসব কাজ করে সে তার শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে হীন অবস্থায় চিরস্থায়ী হবে। তবে তারা নয় যারা তওবা করে এবং সৎ কাজ করে। আল্লাহ তাদের মন্দ কাজগুলো ভালো কর্ম দিয়ে পরিবর্তন করে দেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল। সূরা ফুরকান আয়াত 69। তাই প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা জেনার মতো জঘন্য পাপাচার করে ফেলেছেন, তারা আজকেই এখনই আল্লাহর কাছে দুরাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তওবা করুন এবং দৃঢ় প্রতিজ্ঞ হবেন যেন এই ধরনের পাপকর্ম আর কখনোই না করেন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যেন সত্য পথে, দিনের পথে এবং সত্য ধর্মের প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।